একজন প্রকৃত পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই হাজারটা উপায়ে ভালোবাসে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, না যায় কিছু বলা, না যায় সহ করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই, তিনি হলেন মা। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, সাথে থাকবে নাকি স্মৃতিতে। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালোও থাকতে দেয় না। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত না। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশ করা উচিত না। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। জীবনের যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। যেখানে তোমার থাকা বা না থাকাটা সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। প্রথমে নিজের কাজে ধ্যান দাও, পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও। রাগ করে দূরে থাকা যায়, কিন্তু ভুলে থাকা যায় না। কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোড় করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারো বাহিত্য রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে সেটাকে আরও ছোট করে ফেলি। অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না, আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না। ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় তো পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতেই কেটে যায়। প্রেম, ভালোবাসা, টাকা, ধন সম্পদ, এগুলো মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস নয়। সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ফালতু কথা বলার থেকে চুপ করে যাও, না হলে কথা এমন বলো যেন সবাইকে চুপ করিয়ে দেওয়া যায়। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। ছোটবেলায় আমরা শুধুই বড় হতে চাই, আর বড় হবার পর আমরা আবার ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই। কেউ মরার পর তার প্রশংসা করা আর কারোর মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। একটি নারীকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহারটি হলো তাকে সম্মান করা। দুনিয়ার জীবনটা মোমবাতির মতো, সময়ের সাথে সাথে জীবন ছোট হয়ে যাচ্ছে। কেউ পছন্দ না করলে কি যায় আসে, রপ্ত পছন্দ করেই বানিয়েছেন।